Aló. আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লনে পাণ্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লনে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শসলো হুতাস, সৃষ্টি ছাড়া বুক ফাটাশাস, ফুললো সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুনমা খাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিক বাসে, গো দিক বালিকার পিত বাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরি, ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানিনি, চোখের জলে বুক ফাঁসে তাদের প্রাণে বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাস, ওই আসলো আসিন শিউলি শিথিল, হাসলো শিশির দুঃখ ঘাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, আপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্য জাত, জড়াই মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগা হারা অশ্ব যেন পাগলাস, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ধন্যবাদ। ধন্যবাদ নিয়নকে। বকুল ফুলের সুবাস যেমন আমাদের সবার মনকে মুগ্ধ করে, এবারে বকুল ফুল বকুল ফুল এই গানটি কি আপনাদের মনকে মুগ্ধ করতে পারবে, এবার সেটাই দেখার পালা। এই পাহাড়ি ধাঁচের গানটি নিয়ে আসছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাসনুন ইমতিনান, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইনি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইনি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, বাংলায়
আমাদের মনকে মুগ্ধ করেছে, সেই বকুল ফুল বকুল ফুল গান। এবারে যার কথা বলছি, সায়ুর আহমেদ নানক, চতুর্থ শ্রেণী, জাতীয় পর্যায়ে 2টি স্বর্ণপদক প্রাপ্ত এবং তার 53টি সার্টিফিকেট অর্জন হয়েছে এ পর্যন্ত। অসহায় পিতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কেন? তার পিতা তার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারেনি এই কারণে। সেই বৃদ্ধ পিতার অভিনয় এবার সায়র করবে, আমরা তার জন্য একটা জোরে হাত তালি দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ সায়রে, কে রে সায়রে, শোন শোন শোন, কে রে, তোর বলে বেটা হলো রে, তে কি নাম থুলু, কি নাম আবার থব, বিয়ে করে বয়ে কইছি, আমার যদি বেটা হয় তে নাম রাখবো সুজন, যাতে বড় হয় কুজন না হয়। ও সুজনের বাপ, সুজনের বাপ, যা বাজারে যাও, মাছ টাস লিয়ে আসো গা, তাছাড়া সাল আবার স্কুল থেকে এসে খাবির পারবি না নি। ও ঠিকই তো কইছে, যাই বাজার বলি যাই। কেরে বন্ধু, শুনলাম তোর বেটা বল স্কুলে ভালো রেজাল্ট করলো, দেখালে ক্লাসের পড়াই পড়াস নে, একটু নীতি শিক্ষা আদর্শ শিক্ষাও দিস। তা তো কয় কি, নীতি শিক্ষা আদর্শ শিক্ষা, নীতি শিক্ষা আদর্শ শিক্ষা এখন আর ভাত নাই, লেখাপড়া শিখি বড় অফিসার হলেই মানুষ সম্মান করবি। কেরে ওখানে এত ভিড় কেন, যাই তো দেখি। এ সর 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 সর, উরে বাবা, কত বড় শীতল, কত বড় পেটি, এত বড় মাছ আমি বাপ জন্মেও দেখিনি, খাইতে কতই বা স্বাদ, না এত বড় মাছ কিনলি বেটা কফি স্যার বানাবি পার বলে। কেরে তোর ভাগা কত করি রে, 10 টাকা, দে তোর ভাগাই দে, যাই বাড়ির যাই। ও সুজনের মা, সুজনের মা, এলো ধর তোমার মাছ লাও। এনা দেখতেছি বগি রুগলা নিয়ে আইছে, বগি রুগলার কত কাল খাবো, খাস খাস পেট ভরি খাস, বেটা লেখাপড়া শিখে যখন বড় অফিসার হবি, ওই ঢাকায় বাড়ি করবি, তখন বাড়ির বস থেকে বড় বড় মাছ গোস্ত পেট ভরি খাস, এখন একটু সয়া থাক, ধৈর্য ধর, বেটা আগে বড় অফিসার হয়নি। আমার মাজাল বাটা, আমি হাত পেল পালি না, আমার টকের সমস্যা, আমি দেখবি পারি না, সুজন যে কবে আসবি, কবে গাই আমাক ডক্টর দেখাবি। ও কি ডালে সুজন, বেটা বেটা আইসু, বেটা বেটা আমার মাজার সমস্যা, বেটা বেটা তুই আমার ডক্টর দেখো, বেটা বেটা আমার চোখের সমস্যা, আমি দেখবি পারি না, বেটা বেটা ডাক্তার দেখা, বেটা। কেন তোমাকে ডাক্তার দেখাতে হবে কেন, তুমি কি আর আমার ছেলের মতো বই পড়ো যে তোমাকে চোখে দেখতে হবে,
তুমি কি আর ওই মাঠে গিয়ে নাঙল বাও, জমি চাষ করো যে তোমাকে হাঁটতে হবে? চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানেই তোমার ভালো চিকিৎসা হবে। না বেটা না, আমি ওখানে যাবো না বেটা, আমি তোর পালে কাম করলেই খাবো বেটা, তাও যাবো না বেটা, না বেটা না। না চলো চলো, তোমাকে এক্ষুনি নিয়ে যাবো। না বেটা না, আমার বাড়ির নিয়ে যাও বেটা, না বেটা না, আমি এখানে থাকবো না বেটা। শোনো, বেশি কথা বলবা না, এখানেই থাকো, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে, আজকে থেকে তোমার এটাই বাড়ি। কবাই কান্তি চৌকে, হয় ভাই হয়, পেটে না খেয়ে ভালো কাপড় না পরে সারাদিন হার ভাঙা কাম করে যে টাকা জুগাইছিলাম সব টাকা বেটক দিছি, আল খালি কইছি বেটা তুই বড় অফিসার হবু, তুই বড় অফিসার হবু, কিন্তু বেটা কোনোদিন নীতিশিক্ষা আদর্শ শিক্ষা দেইনি। আমার এই নীতিশিক্ষা আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে বেটা বড় অফিসার হয়েছে ঠিকই, তাই বেটা আমাকে বুড়ি বসে বৃদ্ধাশ্রমে ঠিক গেল ভাই। আমার পায়ে আমি নিজেই কুড়েল মারিছি ভাই, সব বাপ যেন তাগারে সালেক নীতিশিক্ষা আদর্শ শিক্ষা দিয়ে যেন বড় অফিসার বনায়, তাহলে আর আমার মতো বুড়ি বয়সে এই বৃদ্ধাশ্রমে আসা লাগবি না। ধন্যবাদ। এবারে একটি আধুনিক গান পরিবেশনা, আধুনিক গান করতে আসছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইফাজ মোহাম্মদ সিরাজি, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, আর জিতে চিরদিন
ধন্যবাদ ইফাজ মোহাম্মদ সিরাজিকে। আজকে আমাদের শেষ পরিবেশনা, তবে বর্তমান স্টুডেন্টদের পরিবেশনা কালকেও থাকবে, আর কালকে আমরা সবাই মিলে নাচব, এটা সারপ্রাইজই হয়ে থাক। কালকে আমাদের অনেক সুন্দর সুন্দর পরিবেশনা আছে, সেটা কালকে আমরা প্রকাশ করব। আজকে আমাদের শেষ পরিবেশনা নিয়ে আসছে চতুর্থ শ্রেণী ক্ষুদে শিক্ষার্থী স্বচ্ছ, সে বাউল গানের নৃত্যে নাচবে, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।
বানাইলো রে নাজন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে নাজন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা তার নাম হইছে মৌলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হইছে মৌলা দেখিয়া তার রূপের ছোট দেখিয়া তার রূপের ছোট হাসন রাজা হইল বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে কে বানাইলো রে হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে বন্ধু বিনে হাসন রাজা বন্ধু বিনে হাসন রাজা অন্য নাহি মানে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া শোনে সাক্ষাতে দাঁড়াইয়া শোনে হাসন রাজার প্রিয়া বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হ্যালো ল্যাবরেটোরিয়ান্স, কেমন লাগছে প্রোগ্রাম? সুবর্ণ জয়ন্তী ভালো হচ্ছে? আমরা কি আরো অনেকক্ষণ প্রোগ্রাম দেখতে চাই? ল্যাবরেটোরিয়ানরা আছে? ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা পারফর্ম করেছে আমাদের স্কুলের বর্তমান শিক্ষার্থীরা, তাদের জন্য একটা জোরে করতালি, কারণ এত ব্যস্ততার মধ্যেও তারা এই প্রোগ্রামটাকে আনন্দময় করার জন্য নিজেদের পারফরমেন্সগুলো এখানে উপস্থাপন করেছে। এখন আমাদের প্রোগ্রামের আরেকটি মূল আকর্ষণ, দ্য ব্যান্ড শো। আমরা কি সবাই প্রস্তুত ব্যান্ড শোর জন্য? আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কেএইচসি ব্যান্ডকে, তাদের দল নিয়ে মঞ্চে আসার জন্য প্রত্যেকটা ল্যাবরেটোরিয়ান। আমরা দেখাবো আজকে আমরা কতটা জোশভাবে এই প্রোগ্রামটাকে জমিয়ে তুলতে পারি। ল্যাবরেটোরিয়ানরা আছে?
র্যাফেল ড্র আগামীকালকে অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্র যারা টিকিট কাটেননি তারা অতি সত্বর মর্তুজার নিকেতে যোগাযোগ করে র্যাফেল ড্র টিকিট আপনারা সংগ্রহ করুন। প্রতি পিস টিকিটের মূল্য 50 টাকা করে। আমাদের দুইটা ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে এবং ল্যাবরেটরি স্কুলের বুথে আমরা আমাদের ছেলেরা ব্যাচ লোগো মগ ইত্যাদি জিনিসপত্র বিক্রি করছে। ক্রেস্ট যারা কিনতে আগ্রহী তারা আপনারা যোগাযোগ করে, ল্যাবরেটরি স্কুলের বুথে বিক্রি হচ্ছে, আপনারা সকলে কিনতে পারেন। ইচ্ছা করলে ব্যাচ ক্রেস্ট মগ ব্যাচ এগুলো বিক্রি হচ্ছে ল্যাবরেটরি স্কুলের ব্যাচে বুথে, আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। আর র্যাফেল ড্র খুবই গুরুত্বপূর্ণ, র্যাফেল ড্র তে আপনারা সবাই টিকিট কিনবেন তো? দুইটা ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, মাইক্রোওভেন আছে, ক্যালেন্ডার আছে, আরো অনেক পুরস্কার আছে, আপনারা সকলে টিকিট সংগ্রহ করুন। আচ্ছা,